বৃষ্টির কারণে দেশের বিভিন্ন স্থানে ক্ষেত নষ্ট হয়। হঠাৎ করে বাজারে বাড়তে থাকে কাঁচামরিচের দাম। রাজধানীর বাজারে খুচরা পর্যায়ে কেজি প্রতি দাম ছাড়াই 200 টাকা। কাঁচামরিচের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে শুরু হয়েছে আমদানি, তবুও দাম আটকে আছে 180 টাকায়। কাঁচামরিচ নাই তো, ইন্ডিয়ান রো আসে নাই, এই কারণে কাঁচামরিচের দামটা একটু কেজিতে 50-60 টাকা বেশি। কাঁচামরিচ ছাড়াও চড়া দামে বিক্রি হচ্ছে অন্যান্য সবজি। বেগুন, দেশি শসা, উস্তা, ঝিঙা, গাজর বিক্রি হচ্ছে 60-80 টাকা কেজি দরে। টমেটো বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। দাম চড়া হলেও বেশিরভাগ সবজি সরবরাহ পর্যাপ্ত রয়েছে বলে জানালেন বিক্রেতারা। সবজি আছে, সবজি হাউসফুল আছে, কোনো সমস্যা নেই, সবজির কোনো শর্ট নাই। টমেটো নিলাম 120 টাকা, আর শসা নিলাম দেশি 80 টাকা। কাঁচামরিচ 250 গ্রাম 140 টাকা, ধনিয়া পাতা 10 টাকা। আমাদের মতন মানুষের জন্য বেশি আর কি, শুক্রবারের দিন একটু বেশি থাকে। যোগান বাড়ায় কমেছে ইলিশের দাম। 1 কেজি বা তার বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1000 টাকায়, 800 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 700 টাকায়। তবে বেলে, ট্যাংরা, বাইম সহ বেশিরভাগ ছোট মাছই বিক্রি হচ্ছে কেজিতে 600 টাকার উপরে। বাইম মাছ 900 টাকা করে কেজি, এগুলো আগে ছিল 800 টাকা, 850 টাকা। মিডিয়াম সাইজের ইলিশ 650-700 পাওয়া যাচ্ছে, এবং একটু বড় সাইজের ইলিশগুলো আপনার 1000-1200 পাওয়া যাচ্ছে, যেটা আগে ছিল 1700-1800 টাকায়। দাম একটু কমতে কাস্টমারের চাহিদা বেশি, কাস্টমারও নিতেছে, আগে যে একটা কিন্তু নালে আলি কিনে। এদিকে হোটেল রেস্তোরাঁ খোলায় চাহিদা বেড়েছে মুরগির, এতে কেজিতে 20 টাকা বেড়ে ব্রয়লার বিক্রি হচ্ছে 130 টাকা কেজি দরে। ব্রয়লার 130 টাকা, সোনালি 220 টাকা, আর লালটা হলো আপনার 220 টাকা, দেশি হলো 420 টাকা কেজি। অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম, বিক্রি হচ্ছে যথাক্রমে 600 ও 850 টাকা কেজি দরে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।